নমস্কার, তমন্নাস ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে ও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8টার মতো, আর এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এত সকালবেলায় তোমরা ভাবছো আমি, মা আর পাড়ার একটা ভাই রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি? আসলে শ্রাবণ মাসের শেষে বাবার হচ্ছে, আমাদের বর্ধমানেশ্বর অর্থাৎ মোটা শিব বাবার হচ্ছে জন্মতিথি। তো সেই উপলক্ষেই শ্রাবণ মাসে তো জল ঢালা তো একটা হচ্ছেই, আবার তার উপর বাবার জন্মতিথি পড়ে গেছে, এর জন্য কাটোয়াতে যেহেতু গঙ্গা পেরিয়ে গেছে, তো আমাদের বর্ধমানে যারা বাবার মাথায় জল ঢালে তারা প্রথমে কাটোয়া চলে যায়। তো সেখান থেকে 50 কিমি জল ভর্তি করার পর 50 কিমি হেঁটে এসে বাবার মাথায় এসে জল ঢালে। তো এই বছর তো আমরা জল ঢালতে পারতাম না, কিন্তু বাবার মাথায় জল ঢালা এই অপূর্ব দৃশ্য চাক্ষুষ করবো বলেই একদম এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছ সাইডে সাইডে কত দোকান পাশারি বসেছে, কিছু কিছু মানুষজন সেখানে কেনাকাটিও করছে, আর এখানে দেখতেই পাচ্ছ জল ঢালার জন্য লাইনও লেগে গেছে। আর এখানে আমাদের মতো কিছু সাধারণ মানুষও এসেছিল, যারা এখানে শুধুমাত্র বাবার জল ঢালাটাকে চাক্ষুষ করবে বলে, বাবাকে বাবার দর্শন এত কাছ থেকে পাবে বলে, এই বাবার এই জন্মতিথিতে এত একটা ভালো দিনে বাবাকে কাছ থেকে দেখা দর্শন করাই তো একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায়, তাই না? তো এখন বাবার মন্দিরের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ কত মানুষের জমায়েত, কত মানুষ আসছে, কত মানুষের পুজো দেওয়া হয়ে যাচ্ছে, তারা বাড়ি ফিরে যাচ্ছে। তো এত ভালো লাগছে, আর এখানে সমানে হরিনাম সংকীর্তনও হচ্ছে, আর সাইডে সাইডে না অনেক জায়গায় রান্নাবান্না হচ্ছে। এই যে যারা জল ঢালছে তারা ঠাকুরকে মানে গঙ্গা জল দেওয়ার পর তারা যাতে ভোগ গ্রহণ করতে পারে তার জন্য। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের আমার এই আজকের ভিডিওটা, আমার আজকের এই ছোট্ট প্রয়াসটা তোমাদের আশা করি খুব ভাল লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের সামনে রয়েছে আমাদের বর্ধমানেশ্বর অর্থাৎ মোটা শিব বাবা। তো দেখতে পাচ্ছো আসলে বাবার আয়তনটা অনেকটা বড়, এজন্যে বাবাকে আর একটা নাম যেটা বর্ধমানেশ্বর বা মোটা শিব বলে ডাকা হয়। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে লাইন, আর এখানে না রাতে সারা রাত জেগে ফাংশন হয়েছিল, ওর জন্য স্টেজও করা আছে। তো যারা রাত জেগে জল টল ঢালে তাদের জন্য এই সমস্ত কিছু ব্যবস্থা করা আছে, আর তাছাড়া প্রচুর প্রোটেকশন রয়েছে এখানে। আর এখানে মহিলাদের জন্য আলাদা লাইন আর পুরুষদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। তো জায়গাটা এতটা সুন্দর দেখতে লাগছে, আর ওখানে ও যে দেখতে পাচ্ছ একটা লম্বা পাড়া লাইন করে একটা পাইপ করে দেওয়া হয়েছে, সেটার মাধ্যমেই কিন্তু বাবার মাথায় জল ঢালা হচ্ছে। বাবার কাছে কিন্তু কাউকে পৌঁছাতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তেই। শ্রাবণ মাস জুড়ে বাবার কিন্তু যে দরজা সেটা কিন্তু চাবি লাগানো থাকে, তুমি বাবার দরজার বাইরে থেকে ওই যে একটা চোঙের মতো করে দেওয়া হয়েছে সেখানে জল ঢালবে, যেমনটা তোমাদের তারকেশ্বরে ফলো করা হয়, ঠিক সেই জিনিসটাই আমাদের এই বর্ধমানেশ্বর অর্থাৎ মোটাশি বাবার এখানেও ফলো করা হয়ে থাকে। দেখতে পাচ্ছ কত মানুষের জল ঢালা হয়ে যাচ্ছে, তারপর এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালাচ্ছে, আর এখানে ওজো এখানে হরিনাম সংকীর্তনও চলছে। তো এত সুন্দর একটা পরিবেশ, এত একটা মন্ত্রমুগ্ধ করা পরিবেশ যে কিছু বলার নেই। তো এখানে মা, আমি আর আমার একটা পাড়ার একটা ভাই গেছিলাম, তোমাদেরকে আগেই বলেছি। তো চলো এরপর তোমাদেরকে আমি একটু বাবার সাথে সেলফি নিয়ে নিই আর বাবাকে একটু প্রণাম করে নিই। যেহেতু এইবারে আমরা বাবার মাথায় জল ঢালতে পারিনি তাই খুব খারাপ লাগছিল, কারণ এইবারে আমাদের জল ঢালা যেত না সেটা তোমরা অনেকেই জানো। আর এরপর এখান থেকে ঘোরার পর এরপর বাড়ি ফেরার পালা হয়েই এসছে। তো চলো এরপর ধীরে ধীরে বাড়ির দিকে এগোনো যাক।
এখন বাড়িতে চলে এসেছি, আর আমাদের বাড়ির পেছনে যে বাতাবি লেবুর গাছটা আছে সেখানে এই যে বাতাবি লেবুর ফলটা হয়েছে। আর কিছুদিন আগে কি হয়েছে, হঠাৎ করে কিছু পাখি বা কিছু বান্দর টান্দর হয়তো উৎপাত করছিল, তো তার জন্যে হয়তো এই ফলটা পড়ে গেছিলো। তো মা দেখতে পায় আর সেটাকে পরে নিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ বাতাবি লেবুর ভেতরে বেশিরভাগ অংশটা এই সাদা শাঁসটা পড়ে গেছে, বা লেবুটা খুবই কম হয়েছে। তো যাই হোক, এই লেবুটা যতটুকু আছে সেটাকে একটু বার করে নেবো। বাতাবি লেবু বলতে গেলে বাড়িতে একমাত্র আমি আর মা খাই, আমার বাবাও খুব একটা খেতে ভালোবাসে না, আর আমার ভাই তো ছুঁয়েই দেখে না। তো যাই হোক, এই লেবুটাকে বার করে নেবো, দিয়ে এরপর ওপর থেকে একটু নুন, একটু চিনি, একটু লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো। কারণ সবাই জানো বাতাবি লেবুটা একটু হালকা টক টক হয়, তাই টক টকটাকে একটু সামান্য পরিমাণ নর্মালাইজ করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, আর নুন তো দিতেই হতো, আর অল্প পরিমাণে যাতে একটু হালকা ঝালঝাল লাগে তাই একটু লঙ্কার গুঁড়ো। এরকমভাবে বাতাবি লেবু মাখা তোমরা কে কে খাও প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কোনটা খোলা হচ্ছে তাহলে? তো এখানে দেখতেই পাচ্ছ দুটো বোতল নিয়ে বসা হয়ে গেছে, আর ডিসকাশন চলছে যে কোনটা খোলা হবে। আসলে ব্যাপারটা হচ্ছে বাবা এগুলো দোকানে বিক্রির জন্য এনেছিল, যেহেতু সামনেই দাদার কাজ আছে তার জন্য তোমার মোটামুটি বোতল তো লাগবেই, যেহেতু আমাদের বাড়িতে মোটামুটি কিছু বাড়ির আত্মীয় স্বজনরা সবাই এসে উপস্থিত হবে, তো সেজন্য তো কিছু নতুন বোতল লাগবেই, এত মানুষ জল খাবে। তো তার জন্যই মা একটা বোতলের পুরো সেট পুরো খুলছে, আর একটা বোতল রাখা হচ্ছে দোকানে বিক্রি হয়ে যাবে। তো তার মধ্যে ভাইয়ের এই কালারটা খুব পছন্দ হয়েছে, কারণ এটা একটা হালকা অ্যাশেজ কালারের ছিল, ঢাকনাটা দেখতেই পাচ্ছ সুন্দর দেখতে লাগছে। এরকম কালারের বোতল এর আগে আমি দেখিনি, সাদা ব্যবহার করেছি, গোলাপি ব্যবহার করেছি, অরেঞ্জ ব্যবহার করেছি, হালকা হালকা বেগুনিটা হয়তো ব্যবহার করা হয়েছে, নীল রঙটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এই অ্যাশেজ কালারটাই ফার্স্ট। তো সেটাই একটু দেখে টেখে নিলাম, ভাল লাগছিলো দেখতে। আর এরপর আর আমার আর ভিডিও করা হয়নি। এরপর যখন রাতে একটা বিয়েবাড়ির ব্যাঞ্জো পেরিয়ে যাচ্ছে সেটা শুনে আমার হুঁশ হয়। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।